পোশাকের বিষয়কে আমরা অনেকে খুব তুচ্ছ মনে করি, অনেকে খুব ছোট মনে করি যে পোশাক নিয়ে এত কথা কিসের আবার, এরকম কিছু কথা শুনেন না আপনারা? মানুষ বেশি সুশীল হয়ে গেলে যা হয় আর কি, বেশি সুশীল হয়ে গেলে নিজের বাপরেও আব্বা ডাকতে একটু হয়, তো বাপই এত বাপ বাপ ডাকার কি আছে, অতি সুশীল হলে মানুষ অনেক কিছুই হয়। এর ভিতরে একটা হলো এটা যে পোশাক নিয়ে এত আলাপের কি আছে। হ্যাঁ ভাই, পোশাক নিয়ে অনেক আলাপের অনেক বড় ব্যাপার আছে। আপনার কাছে পোশাক কোনো ইস্যু না, কিন্তু আমার কাছে পোশাক অনেক বড় ইস্যু। আপনার কাছে পোশাক একটা তুচ্ছ ব্যাপার, আমার কাছে পোশাক অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আমি জানি ইতিহাস, আমি জানি ইতিহাস যে মানুষের পোশাক নিয়ে টানাটানি শুরু করেছিল কে, এবং সেই টানাটানির ফলশ্রুতি কি হয়েছে তাও আমরা দেখেছি। আমরা তো জান্নাতে থাকতাম, আমরা আজকে দুনিয়াতে আসলাম কেন? এই পোশাকের কারণে। পোশাক খুলে ফেলছে শয়তান, আল্লাহ নিষিদ্ধ ফল খাওয়ার কারণে, কিন্তু তার ফলশ্রুতিতে পোশাক খুলছে, এরপরে জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছে। তো পোশাকের সাথে অনেক কিছু সম্পর্ক আছে। ইবলিস আমাদের বাবা, আমাদের পিতা, মানব জাতির পিতা, আদম আলাইহিসসালামের পোশাক খুলে তাকে জান্নাত থেকে বের করেছে, সেই ইবলিস এখন আছে না নাই? আমাদের দোস্ত না শত্রু? তো শত্রু যদি পুরাণটা থাকে, যেই পলিসিতে আমার বাপরে কাজ করছে একই পলিসি সে আমার ব্যাপারেও অ্যাপ্লাই করবে, ঠিক না বেটি? তো আমরা যারা আদম আলাইহিসসালামের সন্তান, বানরের সন্তান না, হনুমানের সন্তান না, হ্যাঁ ডাইনোসরের সন্তান না, আমরা যারা মানুষের সন্তান, আমরা যারা আদম আলাইহিসসালামের সন্তান, আমরা তো আমাদের বাপের ইতিহাস জানি। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমার পোশাক নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি, কোনো টানাটানি করা হচ্ছে কি। আদম আলাইহিসসালামকে পোশাক খুলে ফেলার কারণে তার পরবর্তীতে তার যেরকম জান্নাত থেকে চলে যেতে হয়েছে, আদম আলাইহিসসালামের সন্তান হিসাবে আমাদের পোশাকের ব্যাপারেও ভায়োলেশন করাতে পারলে, আল্লাহর আদেশ নিষেধের গণ্ডি এবং সীমানাকে ক্রস করাতে পারলে, শয়তান জানে যে সফল হবে, আমরাও জান্নাতে আর ব্যাক করতে পারব না। কথা বুঝেছেন? তো জান্নাতে ব্যাক করতে হলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে পোশাক দিয়েছেন, সেই পোশাকের ব্যাপারে বিধিনিষেধ দিক নির্দেশনাগুলোকে মাথায় এবং আমলে নিয়ে চলতে হবে। তবে সেটা শুধুমাত্র এই কাপড়ের পোশাক নয়, এই জন্য আল্লাহ তাআলা পোশাক সংক্রান্ত আলোচনা করে একটা পর্যায়ে বলেছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার পোশাক যেটা, যে পোশাকটা আল্লাহ ভীতির পোশাক, এটা দিয়ে যদি নিজেকে আচ্ছাদিত করা যায়, আবৃত করা যায়, ঢেকে রাখা যায়, তাহলে একজন মানুষ সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো, এবং সে সবচাইতে উত্তম মানুষ হতে পারবে। শুধুমাত্র বাহিরের আলখাল্লা আর পোশাক দিয়ে সাজালাম এটা যথেষ্ট নয়, এর চাইতে গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ ভীতির পোশাক দিয়ে নিজেকে সাজানো। তার মানে নিজের মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তককে আল্লাহ ভীতি দিয়ে সজ্জিত করে রাখা, যে আমার চোখ কান হাত মুখ মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ আল্লাহ ভীতির চেতনা দ্বারাই পরিচালিত হবে। এই তাকওয়ার পোশাক, এটা আমাদের স্বাভাবিক কাপড়ের পোশাকের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই জন্য পোশাকের বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন, সব সময় শয়তান এবং শয়তানের যে দোষ এবং শয়তান সৃষ্ট যে কালচার বা সভ্যতা, সেটা সবসময় ইমানদারের পোশাক নিয়ে মাথা ব্যথা করে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পুরুষদেরকে পোশাক টাকনোর নিচে পড়তে বলেছেন না উপরে? আর এখন আধুনিকতা কি, টাকনোর নিচে? আবার ফোকাহানা সন্ধান ফোকাহাদের মতে পুরুষরা হাঁটুর উপরে কাপড় পরবে না হাঁটুর নিচে? এই জন্য আপনার আধুনিকতা হলো হাফ প্যান্ট পরা। আধুনিকতা হলো কি করা, হয় একদম উপরে উঠে ফেলাও, আর না হলে একদম খবরদার থ্রি কোয়ার্টার পরা যাবে না,
অবশ্য আজকাল থ্রি কোয়ার্টারও পড়া হয়। থ্রি কোয়ার্টার কী বুঝা দিছে কি জানে, থ্রি কোয়ার্টার দিলে সেখানে আবার একটা মাইট দিয়ে দিছে, এমন চিপা, এমন ঢিলা, সরি এমন টাইট যে ওইটা চুঙ্গার মতো হয়ে যায়, ওইটার কারণে আরেকটা ভায়োলেশন। তো দেখেন শরীয়ত যে সীমানা দিয়েছে যে কোনোভাবে সেটা লঙ্ঘন করতেই হবে। আর মহিলাদের ব্যাপারে নির্দেশ হলো টাকনুর নিচে, এই জন্য তাদের জন্য আসবে প্লাজো পায়জামা, তাদের জন্য আসবে এমন পাজামা যে আর যা হোক টাকনুর নিচে থাকবে না, বরং যত উপর উঠানো যায় তত ভালো। তো ইবলিস খেয়াল করেন যে কোরআন এবং হাদিসে যা যা নির্দেশনা দিয়েছে এই তথাকথিত আধুনিকতার নাম দিয়া হুবহু পয়েন্ট বাই পয়েন্ট ওইগুলোকে কেন ভায়োলেশন করা হচ্ছে, এখান থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় এই লড়াই তো আজকের লড়াই না, এই লড়াই তো আদম আলাইহিস সালাম থেকে শুরু হওয়া লড়াই, সেই লড়াই এখনো চলেছে, কেমন পর্যন্ত চলবে। যার ভিতরে চেতনা নাই, ইমানি চেতনা যার ভোতা হয়ে গেছে, যে সে ইতিহাসকে মাথায় রাখতে পারে নাই, সেটা কিভাবে বুঝবে? অতএব শয়তানীয় ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের যুব সমাজকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুন। আমরা এর আগেও বলেছি, আজও বলছি, বাংলাদেশ সহ এতদ অঞ্চলের মানুষের পোশাক সম্পর্কিত নিজস্ব কৃষ্টি কালচার আছে না নেই? পোশাকটা এটা কালচারগত বিষয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের বিভিন্ন ধরনের কালচার থাকে, সংস্কৃতি থাকে। আমাদের সংস্কৃতিতে নারী বা পুরুষ, হিন্দু কিংবা মুসলমান, সাধারণত শালীন এবং সুন্দর ঢেকে ঢুকে থাকার মতো একটা পোশাক পরতে অভ্যস্ত। সেখানে আমদানি করা হচ্ছে পশ্চিমের দেশগুলো থেকে শর্টকাট পোশাকের কালচার, মেয়েদের জন্য বিশেষ করে। পশ্চিমের দেশগুলোতে অনেক ভালো ভালো জিনিস আছে, সেগুলো আমদানির খোঁজ খবর নেই। যেমন ওরা অমুসলিম হওয়া সত্ত্বেও, তারা কাফের হওয়া সত্ত্বেও তাদের ভিতরে কিছু মানবিক গুণ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাত ইমপ্লিমেন্ট তারা করে, কিছু সুন্নার বাস্তবায়ন তারা করে যেগুলো আমরা করি না, সেই দিকগুলো আমরা আনছি না। অথচ তাদের যত বস্তা পোষা সস্তা বাজে কালচার আছে সেগুলোকে আমদানি করার জন্য কিছু মানুষ মরিয়া, এই মানুষগুলো জেনে হোক আর না জেনে হোক, বুঝে হোক আর না বুঝে হোক, অদৃশ্য যে শত্রু আমাদের আছে ইবলিস, সে ইবলিস দ্বারা প্ররোচিত, এবং যার কারণে তারা ওইগুলোকে আমাদের সমাজে নানাভাবে আমদানি করার অপচেষ্টা। মোহতরম হাজরিন, ভাবখানা এমন যে পোশাক শর্টকাট করে ফেললে বা কাপড় চোপড় একদম খুলে ফেলতে পারলে মানুষ অনেক আধুনিক হয়ে যাবে, ব্যাপারটা এরকম মনে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়া রীশা, হে আদম সন্তান, তোমাদের জন্য আমি লিবাস নাজিল করেছি। তাহলে মানুষের শরীরে পোশাক থাকবে, এটি আল্লাহর অবতরণ, আল্লাহর অবতীর্ণ করা, এটা আল্লাহর দান, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটি, যে মানুষের পোশাক থাকবে, মানুষকে আল্লাহ পোশাক দিয়েছেন, এটা এমনি এমনি মানুষ নিয়েছে আর পড়েছে তা নয়। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কেও বলেছেন যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইমানদারদেরকে আল্লাহ নির্দেশ করেছেন তোমাদের প্রত্যেক নামাজের সময় তোমরা সৌন্দর্য প্রকাশিত হয় সেরকম লেবাস, সেরকম পরিচ্ছদ তোমরা পরিধান করো। এই জন্য ভাইয়েরা আমার, শালীনতা এবং সৌন্দর্য বলতে যে বিষয়টি আছে এটি আল্লাহ তাআলা কর্তৃক নির্দেশিত, এবং এর মধ্যেই আমাদেরকে থাকতে হবে। আমরা অনেকে এ সংক্রান্ত আলোচনা শুনলে মনে করি তার মানে ইসলাম বোধহয় আমাদেরকে একটা নির্দিষ্ট কোনো চুঙ্গা টুঙ্গার ভিতরে ঢুকিয়ে ফেলতে চাচ্ছে, স্বাধীনতাটা তারা বোধহয় কিছু নাই। দেখুন, লেবাস এবং পোশাক সম্পর্কে মৌলিকভাবে 5-6টা নীতিমালা আছে, এই নীতিমালাগুলোকে অনুসরণ করে আপনি যে কোনো ধরনের পোশাক পরতে পারেন, যেই কোনো ধরনের পোশাক পরতে পারেন, সে স্বাধীনতা ইসলাম আপনাকে দিয়েছে। এর ভিতরে সর্বপ্রথম যে নীতিমালা আপনাকে লক্ষ্য রাখতে হবে তা হলো আপনার
সতর বা শরিয়া যতটুকু আপনাকে আবৃত করে রাখতে বলেছে অন্যের সামনে, ততটুকু আপনি ঢেকে রাখতে পারছেন কিনা। মিনিমাম এতটুকু পোশাক আপনার শরীরে থাকতে হবে, সেটা পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর নারীর জন্য পর পুরুষ বা অন্য মানুষের সামনে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা। নবী রাসূলুল্লাহ বলেছেন আল মারআতু আওরা, একজন নারী আপদমস্ত তিনি ঢেকে রাখার মতো ব্যক্তিত্ব। পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এ অংশটা অনেক গুরুত্বপূর্ণ, বাকিগুলা এমন কোনো বিশেষ ভ্যালু নাই যে এটা ঢেকে রাখতে হবে। নারীর মাথা থেকে পা পর্যন্ত তার শরীরের প্রতিটি অংশ, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটাকে ঢেকে রাখতে হবে, আবৃত করে রাখতে হবে। এটা তার সম্মান, এটা তার মর্যাদা, এটা তার ভূষণ, এটা তার সেফটি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছে। এখন মুশকিল হলো আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ তারা চান যে নারী আবার ভিন্ন পোশাক পরবে কেন। কিছু কিছু কথা শুনতে বেশ সুন্দর শোনা যায়, যেমন নারীকে সমান অধিকার দিতে হবে। কার সমান অধিকার দিতে হবে? পুরুষের সমান অধিকার। ইসলাম নারীকে সমান অধিকার দিতে নিষেধ করে, নারীকে সমান অধিকার দেওয়া যাবে, তাহলে কি দিতে হবে? ন্যায্য অধিকার দিতে হবে। নারীকে কি দিতে হবে? ন্যায্যতার সমান, কিন্তু সমান দুইটা এক না। আপনার দুইটা ছেলে আছে, একটার জ্বর হয়েছে, ওকে ধরে নাপা সিরাপ খাওয়ান বাচ্চা মানুষ, আর একটা জ্বর হয় নাই, ন্যায্যতা হলে ইয়া সমান হলে ওরেও ধরে খাওয়াইতে নাপা, এটা তোর অধিকার নিবি না মানে জোর করে ওরে খাওয়াবে, তাইলে এটা সমান হইল, ঠিক আছে না? আর ন্যায্যতা হলো যার যেটা যখন প্রয়োজন তার জন্য সেটা করতে হবে। কখনো একজনের জন্য ওষুধ কিনে টাকা খরচ করা হবে, আরেকজনের জন্য খরচ করা হবে না। আবার কখনো একজনের জন্য একটা জিনিস কেনা হবে, আরেকজন আরেকটা কেনা হবে। যদি সমান অধিকার দিতে হয় তাহলে 10 বছরের ছেলের জন্য যে সাইজের জামা কিনবেন, 30 বছরের ছেলের জন্য একই সাইজের জামা কিনবেন, তাহলে কি হবে? সমান সমান হবে। এটা কি যৌক্তিক কিছু? এই সমানের এই কথাটাই নারী পুরুষের বেলায় একটা হাস্যকর, একটা অযৌক্তিক এবং একটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভ্যালুলেস একটি আপনার কথা। অনেক মহিলারা আমাদেরকে প্রশ্ন করেন, ভাই জুমার দিন মসজিদে গেলে প্রথম আপনার কয়েকটা কন্ডিশন মেনে গেলে প্রতি কদমে 1000 বকর রাকাত নফল নামাজ সওয়াব, 1 বছর নফল রোজা সওয়াব, এত সওয়াব এর চলাচলি পুরুষরা, মহিলারা কি পাবে? এ বেচারীদের কপালে নাই কিছু। তো আমি বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে বলেছেন, মসজিদে নববীতে নামাজ পড়ছেন, বলছেন যে তুমি যদি বাসায় নামাজ পড়ো অবয়ত হন না খায়রুল্লাহ হন না, পুরুষ মসজিদে পড়ে যা পাচ্ছে তুমি তার চেয়ে বেশি পাবে। তা আপনি এটাতে খুশি না? আপনি আমার চাইতে বাসায় বসতে বেশি পান, আপনি কেন নাখোশ থাকবেন? এরপরে পুরুষরা অমুক আমল করে সওয়াব পাচ্ছে, আমরা কোনটা পাচ্ছি? আরে ভাই, অমুক আমল করে এই সওয়াব পাচ্ছেন আপনি, মহিলারা বাচ্চা প্রসব করতে গিয়ে যদি তাদের মৃত্যু হয়, শাহাদাতের মৃত্যু হয়, পুরুষ যদি কাজ করতে করতে মারা যায় শাহাদাতের মৃত্যু হবে, এমন কোনো কথা নাই। কিন্তু এটা আপনার ডিউটি করতে গিয়ে আপনি মারা গেছেন, শাহাদাত পাচ্ছেন, আমার ডিউটি করতে মারা যায় আমি কিন্তু শাহাদাতের মৃত্যু নাও পেতে পারি। তাহলে আপনাকে আল্লাহ তাআলা এখানে বিশেষ সুযোগ দিচ্ছেন না দেন নাই? কয়েকদিন আগে এক মহিলা প্রশ্ন করেছেন লাইভে যে ভাই আমরা মহিলারা ঘরোয়া কাজ করতে হয়, রান্না বাড়া এটা সেটা, পুরুষ তো ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে মুসে তাও দিয়ে বসে বসে শুধু খায়, এই যে সে বসে বসে তজমি টিপে কোরআন তেলাওয়াত করে, শুক্রবার সূরা কাপ পড়ে, আর আমরা রান্তে রান্তে বেহাল দশা, আজকে শুক্রবার মেহমান আসবে, বেহাল অবস্থা। আর পুরুষ দুরুদ পড়ে, সূরা কাপ পড়ে, কত আমল করে, তা আমাদেরকে আল্লাহ কিছু দিবে না? আমি বলি বাহ, আপনি এইটা দেখলেন, আরেকটা দেখলেন না? আল্লাহ তাআলা পুরুষকে নির্দেশ দিচ্ছে বাহিরের থেকে উপার্জন করে এনে পরিবারের মুখে খাবার তুলে দিবা, তাদের ব্যয়ভার বহন করবা, কিভাবে আনবা তুমি জানো, আনতে হবে। এবার আনতে গিয়া বাহিরে ধাক্কা চটকনা মায়ের দৈর গালমন্দ বকাঝকা যত রকমের যুদ্ধ বিগ্রহ সব কিছু সামলান লাগে পুরুষের, লাগে কি লাগে না? আপনার এই সামলানগুলো লাগে? তাহলে আল্লাহ তাআলা তাকে কিছু ক্ষেত্রে দায়িত্ব দিচ্ছে, আপনার কিছু ক্ষেত্রে দায়িত্ব দিচ্ছে। শয়তানের দোসররা নারী পুরুষের মধ্যে সবসময় একটা যুদ্ধ বাধায় রাখতে চায়, একটা জেদ, একটা আপনার কি বলে প্রতিযোগিতা। হ্যাঁ এটা ঠিক যে নারীদের প্রতি আমরা নানাভাবে জুলুম করি নানা সময়, আবার অনেক সময় পুরুষের প্রতিও জুলুম হয়,
কিন্তু সচরাচর নারীরা নানা দিক থেকে দুর্বল এবং পিছিয়ে থাকার কারণে তাদের প্রতি জ্বলনটা বেশি হয়, সেগুলোর ওখানে আমরা সচ্ছদ থাকতে বিষয়ে কোনো আলাপ নেই। কিন্তু একজন নারীকে নারী হিসেবে রাখবেন না পুরুষ বানাবেন? তাহলে একজন মেয়েকে যদি শার্ট প্যান্ট পরলে, টি শার্ট পরে বের হলে, একদম পুরুষের মতো চুল কাটলে, পুরুষের মতো সব কিছু কাটলে যদি সেটাকে মনে করা হয় এটা এগিয়ে যাওয়া নারী, প্রগতিশীল নারী, এটাই নারীর মুক্তি, এটাতেই নারী এগিয়ে যায়, তো আমার মনে হয় এটা হলো নারীর জন্য অনেক অপমানকর। কারণ নারীকে আল্লাহ রাব্বুল আলামিন যে নারী হিসেবে সৃষ্টি করেছেন, পুরুষের থেকে কিছু পার্থক্য রেখেছেন না রাখেন নাই? রাখেন নাই, সব ক্ষেত্রে এক। তো পুরুষ থেকে নারীকে যদি আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে, শারীরিক অবকাঠামো বলেন, কণ্ঠ বলেন, সব কিছুতে, প্রায় মৌলিক অনেক কিছুতে আল্লাহ তাআলা স্বতন্ত্র রেখেছেন, পুরুষের কিছু স্বতন্ত্র, নারীর কিছু স্বতন্ত্র, এই যে স্বতন্ত্র আল্লাহ তাআলা করে সৃষ্টি করেছেন, আপনি যদি মনে করেন যে না পুরুষ নারীরা সবাই পুরুষদের মতো হয়ে যাক, তাহলে এটা নারীত্বের অপমান হয়। এইভাবে যে নারী তার নারীত্বের মধ্যে সম্মান খুঁজবে, যে আমি নারী হিসেবে প্রাউড ফিল করব, আমি নারী, আমার কম কিসে, আমি সমস্ত নবীদের মা, সকল রাসূলদের মা, সকল রাজা মহারাজাদের মা, পৃথিবীর সকল পুরুষ দুনিয়াতে আসছে আমার থেকে, আমি সবার মাদার, এটা তো নারীর জন্য সম্মানের, গৌরবের। কিন্তু তথাকথিত ফেমিনিজম, নারীবাদ, তথাকথিত আজকের এই সভ্যতা নারীকে পুরুষ বানাতে চায়, পুরুষের সমান সমান করতে চায়। আচ্ছা, নারীকে যদি পুরুষ বানাতে চায় তাতে কি পুরুষের ইজ্জত বাড়লো না নারীর ইজ্জত বাড়লো? বুঝেন না কথাটা? নারীকে যদি পুরুষের মতো বানাইতে চায় তাতে কি পুরুষের মর্যাদা বেশি এটা প্রমাণ হয় নাকি নারীর মর্যাদা বেশি এটা প্রমাণ হয়? পুরুষের মর্যাদা বেশি প্রমাণ হয় না? তো এটা থেকে নারীকে সম্মান দেওয়া হলো না অপমান করা হলো? আর যে তুমি নারী জাতে উঠতে হলে তুমি পুরুষ হইতে হবে, পুরুষের মতো কাপড় চোপড় পরতে হবে, পুরুষের মতো সব কিছু করতে হবে, তাহলে তুমি জাতে উঠতে পারবা। তার মানে নারী হিসেবে জন্মগ্রহণ করছো, এটা তোমার ত্রুটি, এই ত্রুটিটা দূর করে তোমাকে পুরুষ হয়ে যেতে হবে। বলেন হাউ ফানি, এটা কোনো যুক্তি কিছু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন নারীকে নারী হিসাবে সৃষ্টি করেছেন, তিনি এই নারীত্ব নিয়ে গর্ববোধ করবেন, তার নারীত্বই তার জন্য যথেষ্ট সম্মানের জন্য, মর্যাদার জন্য, প্রাউড ফিল করার জন্য, তাকে পুরুষ বানানোর কোনো দরকার নাই। যদি দুইজনকে একাকার করতে চাইতেন তাহলে পুরুষদেরকে নারী হইতে বলেন না কেন? পুরুষরা কোনোদিন নারীদের মতো হয়? আজকাল দুই একটা হয়, হিজড়া হওয়ার চেষ্টা করে দুই একজন, নর্মালি কেউ চেষ্টা করে। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে প্রত্যেককে কিছু স্বাতন্ত্র্য দিয়েছেন, পোশাকের একটা বিশেষ আপনার কন্ডিশন নারী পুরুষ উভয়ের জন্য, যে পুরুষরা নারীদের বেশ ধারণ করবে না আর নারীরাও পুরুষের বেশ ধারণ করবে না, এটা পোশাক সম্পর্কে ইসলামী শরিয়ার দেওয়া ড্রেস কোড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বিল রিজাল ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসাই মিনান নিসাই বিল রিজাল ওয়াল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিল নিসা, অর্থাৎ ওই নারীদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় যারা নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে, তাদের মতো সাজার চেষ্টা করে, এবং একইভাবে পুরুষের প্রতিও আল্লাহ লানত বর্ষিত হয় যারা নারীর মতো হওয়ার চেষ্টা করে। মোহতারাম হাজরিন, এখান থেকে বোঝা যায় নারী এবং পুরুষের স্বাতন্ত্র্য বজায় রাখার নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটাকে একাকার করে ফেলানোর মধ্যে কোনো কল্যাণ নেই। আমরা আমাদের ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে আজকাল দেখা যায়, অনেক বাবা মা তাদেরকে এমন পোশাক আশাক পরান যে এগুলো সাধারণত ছেলে বাচ্চাদেরকে পরানো হয়, এবং এইটাতে তেমন কোনো খারাপ দিক আছে বলে মনে করেন, অথচ এই বিষয়গুলোর কত খারাপ দিক আছে সেটা নিয়ে দীর্ঘ অ্যানালাইসিস আছে, দীর্ঘ আলোচনা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ বিশেষ পোশাক উভয়কে পড়তে বলেছেন, এর অনেক উপকারী দিক আছে। এর মধ্যে একটা হলো যে পুরুষের মধ্যে নারী সুলভ পোশাক আশাক এগুলো পরার প্রবণতা আছে, তার ভিতরে
পুরুষত্বের পাশাপাশি নারীত্বের, জিনগতভাবে নারীত্বের কোন দিক যদি বাই নেচার এরকম হয় তাহলে তার ভিতরে থাকার সম্ভাবনা আছে, তার পুরুষত্বে ঘাটতি আছে। একই কথা নারীর ক্ষেত্রে প্রযোজ্য যে নারী প্রকৃতিগতভাবে পুরুষ হওয়ার পুরুষ